কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ আগুন বশীভূত ছতলা মার্কেটের বহু আগুন আগুন এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাত 2:30 নাগাদ মার্কেটের একতলায় আগুন লাগে এবং তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ছটি তলাতেই ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের তিনজন প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন পাশাপাশি রয়েছেন আবির দত্ত হিন্দলদে প্রথমেই আসবো আবিরের কাছে আবির আগুনের তীব্রতা ক্রমশ বেড়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে পূজোর কারণে প্রচুর মজুদ কিন্তু হচ্ছে জিনিসপত্র মজুদ করা হয়েছিল ব্যবসায়ীরা তেমনটাই জানিয়েছেন সেই কারণেই কি এতটা তীব্রতা দেখো একেবারে তুমি যেটা বলছিলে সেই প্রসঙ্গে তাহলে প্রথমে দেখিয়ে দিই কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় দ্রব্য এখানে রয়েছে অভিযোগকে বলবো নিচের ছবিটা দেখানোর জন্য যে এখানে বাইরে থেকে যা নিয়ে আসা হয়েছে তা হয় কাঠ হয় প্লাস্টিক জাতীয় দ্রব্য বা হয় কাগজের কোনো মেটেরিয়াল এই ধরনের দ্রব্য যেগুলো দাহ্য সেই দ্রব্যই বিদ্যুৎ বেশি পর্যায়ে এখানে রয়েছে জানলা থেকে তোমাকে যেটা বারবার আমি দেখাচ্ছি দেখো যে স্তূপ আকারে রয়েছে এখানে এখানে প্লাস্টিক জাতীয় দ্রব্য এবং তার সঙ্গে কাগজ এই ধরনের দাহ্য পদার্থ অনেক বেশি পর্যায়ে রয়েছে এখানে যেহেতু সামনে পুজো ব্যবসায়ীরা অনেক মেটেরিয়াল তাদের দোকানে মজুত করেছিলেন এবং এই পুজোর ব্যবসার জন্য করেছিলেন সমস্তটা ভস্মীভূত হয়ে গেছে সেই ছবিটা বাইরে থেকে পরিষ্কার কিন্তু আশঙ্কার জায়গাটা অভিজিৎকে বলবো দেখানোর জন্য যেই জায়গাটায় আশঙ্কা করা হচ্ছিল একাধিক এসি মেশিন এখানে রয়েছে যে এসি মেশিনগুলোর আগুনের আঁচ লাগেনি সেই এসি মেশিনগুলো থেকে কিন্তু ইতিমধ্যে ধোঁয়া বেরোচ্ছে এটাই কিন্তু আশঙ্কার এবং তোমাকে দেখাবো অভিজিৎকে বলবো দেখানোর জন্য একদিকে যেমন এক এক পর এক এসি মেশিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে ভেতরে দাহ্য পদার্থের জন্য ভেতরের মধ্যে আগুনটা স্প্রেড হয়ে রয়েছে বা ব্যাপ্তিটা অনেকটাই বেশি ভেতরে অন্যদিকে দেয়ালের মধ্যে এই যে ক্র্যাক ক্রমশ বাড়ছে সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে যে ভেতর থেকে যেভাবে আগুনের তীব্রতা এবং আগুনের তাপে কংক্রিট অর্থাৎ যে এই বিল্ডিংয়ের যে পিলারগুলো রয়েছে কংক্রিটের সেগুলো এবং তার সঙ্গে সিমেন্ট বালি দিয়ে তৈরি করা যে স্ল্যাব সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্র্যাক চলে আসছে এটাও কিন্তু আশঙ্কার আমরা দেখতে পাচ্ছি দমকলের তরফ থেকে ঠিক এই যে এসি মেশিনগুলো যেটা তোমাকে জানাচ্ছিলাম সেই এসি মেশিনগুলো কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তারা ইতিমধ্যে শুরু করেছেন তার কারণ পাশেই বাড়ি লাগোয়া বাড়ি রয়েছে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকতে পারে এবং সেটাকে যাতে না ছড়িয়ে পড়ে সেটা নিশ্চিত করার জন্য এই এসি মেশিনগুলোকে আয়ত্তে আনা অত্যন্ত জরুরি সেই অনুযায়ী তারা সেই চেষ্টা করছেন ভেতরে ঢোকার প্রচেষ্টা বারবার করে তারা করছেন একেবারে ভেতরে যদি ঢোকার চেষ্টাও করেন তাহলে সেটা গ্রাউন্ড ফ্লোরের ওপরে আর হচ্ছে না তার কারণ চারিদিক থেকে এত ধোয়া এবং বেরোনোর পথ এতটাই সংকীর্ণ যে ভেতরে ঢুকে তারপর বেরিয়ে আসা কিন্তু যাচ্ছে না এবং তাই বাইরে থেকে একাধিক জানলার কাজ ভেঙে একাধিক জানলার কাজ গ্যাস কাটার দিয়ে কেটে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছেন বা সেখান থেকে বাইরে থেকে পাইপের মাধ্যমে জল দেওয়ার চেষ্টা করেছেন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে দাউ দাউ করে আগুন বেরিয়ে আসছিল একটি ফ্লোর থেকে এবং সেই ছবিটা এখন কিছুটা হলেও না দেখা গেল পকেট পকেট আগুন কিন্তু বিভিন্ন জায়গাতে রয়েছে কালো আস্তরণ পড়ে গেছে বিভিন্ন দেওয়ালে অর্থাৎ এই যে কার্বনের আস্তরণ পড়ে গেছে এবং বেশ কিছু জায়গা থেকে আমরা কিন্তু ছোটো ছোটো কিছু ফাটছে বা কিছু ফেটে যাচ্ছে সেরকমও কিন্তু আওয়াজ আমরা পাচ্ছি এবং এক কথায় বলা চলে যে কালো ধোঁয়ায় তুমি দেখতে পাচ্ছ সারা এলাকা শুধু নয় কালো ধোঁয়ায় আকাশ পুরোপুরি আচ্ছন্ন হয়ে গিয়েছে এবং তাতে আতঙ্ক আরও বেশি করে গ্রাস করছে আমি দেখতে পাচ্ছি দেখো বলতে বলতে আরও একবার আমরা দেখতে পাচ্ছি যে এই জানলা থেকে আবার আগুনের লেলিহান শিকার অর্থাৎ এই যে সমস্যাটা যেখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকলকর্মীরা পয়েন্ট করছেন ঠিক অন্য দিক থেকে আগুন আবার বেরোতে শুরু করেছে অর্থাৎ একাধিক পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো হয়েছে তার প্রধান কারণ একাধিক দাহ্য পদার্থ মজুত রয়েছে সেখানে তার থেকে আগুন ভেতরের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আগুন ভেতরের মধ্যে ছড়িয়ে পড়লে সমস্যার যেটা এর যে কংক্রিটের যে অংশ রয়েছে বা যে যে বিভিন্ন জায়গায় অংশ রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্র্যাক আসছে আগুন এখনও পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ জানলা দিয়ে কীভাবে দাও দাও করে আগুন দেখা যাচ্ছে এবং সেই আগুন বাইরের দিকে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে পাশের যে বিল্ডিং রাস্তার পাশে যে সমান্তরালভাবে বাড়ি রয়েছে সেখান থেকেও আগুন নিয়ন্ত্রণের জন্য অনবরত জল দেওয়া হচ্ছে পাইপের মাধ্যমে সব মিলিয়ে এই যে বাড়ি এই বাড়ি 1955 সালে তৈরি হয়েছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং এই বাড়ি চারতলা বাড়ি ছিল পাঁচতলা এবং ছতলা পরবর্তীকালে তৈরি করা হয় এই পাঁচতলা এবং ছতলা এই বাড়ির যারা নিরাপত্তারক্ষীরা বা দারোয়ানরা তাদের পরিবারদের নিয়ে তারা সেখানে থাকতেন গতকাল রাত্রিবেলা যখন এই আগুন লাগে প্রত্যেকে বাইরে চলে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং দমকল আসে গতকাল রাত থেকে এখনও পর্যন্ত চেষ্টা চলছে কিন্তু এই সংকীর্ণ এলাকাতে গাড়ি ঢুকিয়ে কাজ করা তার জন্য একটু তো সময় লাগছে অবশ্যই বেগ পেতে হচ্ছে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে হাতে নিয়ে এক প্রকার ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণ অভিযুক্ত বলবো ছবিটা দেখানোর জন্য নিচে আমরা দেখতে পাচ্ছি দমকল আধিকারিকরা তারা ভেতরে ঢোকার যে প্রচেষ্টা সেটা করছেন দুজনকে আমরা দেখলাম ভেতরে ঢুকছেন কিন্তু ঢুকলেও গ্রাউন্ড ফ্লোরের পরে
অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সেই জায়গাগুলোতে যাওয়া কিন্তু এক প্রকার অসম্ভব হয়ে উঠছে। কালো ধোঁয়া যেমনটা বাইরে দেখা যাচ্ছে, তাহলে ভেতরের ছবিটা কি? ভেতরে আরও বেশি সাফোকেশন রয়েছে, ভেতরে বিভিন্ন জায়গাতে আগুন পকেট আকারে বিভিন্ন জায়গাতে রয়েছে, যেগুলো বোঝা মুশকিল আছে বাইরে থেকে দেখে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এক জায়গায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছিল, ঠিক পাশের যে জানলার অংশ অভিজিৎকে বলবো সব দেখানোর চেষ্টা করতে, কারণ প্রচণ্ড ধোঁয়া রয়েছে এখানে, কিন্তু অন্য জায়গা থেকে আবার আগুনের লেলিহান শিকার। এই হচ্ছে সমস্যা, এবং তার জন্য বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এই ধোঁয়া গিয়ে পৌঁছেছে, এবং বিভিন্ন জায়গায় এসি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ আবার একটা আওয়াজ হলো, অর্থাৎ দেখা যাচ্ছে যে কীভাবে আওয়াজ হচ্ছে, আবারও এখানে আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা পয়েন্ট করে তারা দেওয়ার চেষ্টা করছেন, কারণ এখান থেকে একটা চ্যানেল আছে, এই জায়গা থেকে ড্রিল করে এই জায়গা থেকে গ্যাস কাটার দিয়ে কেটে তুমি দেখতে পাচ্ছ দাও দাও করে আগুন জ্বলছে, আগুন নির্গত হচ্ছে, এতে কিন্তু উত্তেজনা বাড়ছে। এবং সেই ছবি আমরা দেখছি যে অ্যাসবেস্টাস সম্পূর্ণভাবে ভস্মীভূত, দমকলের তরফ থেকে বাইরে থেকে জল দিয়ে চেষ্টা করা হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে গ্যাস কাটার দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে, কারণ এই একটা পথ, যে পথ দিয়ে যদি ঢোকা যায় তাহলে ভেতরে একটা দরজা আছে যেখান দিয়ে এই মার্কেটের যে ফার্স্ট ফ্লোরের যে মার্কেটের অংশ যেখানে সব থেকে বেশি আগুন লেগেছে সেখানে পৌঁছানো যাবে। এবং এই ক্ষেত্রে আপনাদের কি দোকান রয়েছে ভেতরে, কি অবস্থা, কতটা ক্ষতি হলো দাদা? হ্যালো, আমার তো মনে হচ্ছে এটা মেট্রো সিটি না কি, বুঝতে পারছেন না। কতটা ক্ষতি হলো? মানে ক্ষতি হয়েছে, এই সামনে আমার অফিসে দাঁড়িয়েছি, এই যে আপনি থার্ড ফ্লোরে আমাদের অফিস, এই যে বোর্ড লাকি ফার্মা লেখা আছে ওটা, এখন আমরা বুঝতে পারছি, দেখছেন তো আপনার অফিস পুরো ভস্মীভূত পুরো। হ্যাঁ, কি পজিশন আছে, আমরা ভিতরে যেতে পারছি না, না ভিতরে কোনো রিপোর্ট আমাকে দিচ্ছে। কত কি কি রয়েছে ভেতরে? ভিতরে আমার না গেলে কি করে বোঝা যাবে, কি কি রাখা ছিল পুরো? সার্জিক্যাল গুডস, আমাদের সঙ্গে রয়েছেন এই যে জায়গা অভিজিৎকে বলবো দেখানোর জন্য, যেখানে আগুন লেগেছে তার ঠিক ডান দিকে কালো আস্তরণ, একেবারে কার্বনের আস্তরণ পড়ে গেছে, দেয়ালের অবস্থা খুবই খারাপ, এর ভেতরে যেভাবে আগুন জ্বলে রয়েছে, এখানে বিভিন্ন মেডিসিনের দ্রব্য সেখানে ছিল, এবং দেখা যাচ্ছে যে বাইরে থেকে যে স্তূপ আকারে রয়েছে সেটা পুরোপুরি ভস্মীভূত, অনবরত কালো ধোঁয়া এখান থেকে নির্গত হচ্ছে। অর্থাৎ এই যে পরিস্থিতি, আরও একবার আমরা দেখতে পাচ্ছি দূরে, ঠিক দূরে অভিজিৎকে বলবো দেখানোর জন্য সেখান থেকে আবার আগুন নির্গত হচ্ছে। পরিস্থিতি এমনটাই যে চারিদিক থেকে চেষ্টা করার পরও বিভিন্ন জায়গা থেকে পকেট আকারে আগুন বেরোতে শুরু করেছে। এই আগুন অ্যারেস্ট কখন হবে সেটা কিন্তু স্পষ্টভাবে এখনই পর্যন্ত বলার মতন অবস্থা না। তুমি দেখতে পাচ্ছ যে আবারও আগুন বাইরে থেকে, নিচ থেকে এবং ওপর থেকে দুদিক থেকে ক্রস করে এই আগুন নিয়ন্ত্রণের জন্য জল দেওয়া হচ্ছে পাইপের মাধ্যমে। এই যে পরিস্থিতি, ভেতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? আচ্ছা একটা বিষয় বলুন তো, আপনাদের তো দোকান, আগুন নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা ছিল? ছিল, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি কোনো জল ব্যবস্থা নাই, সব কিছু ছিল নর্মস এন্ড কন্ডিশন হিসাবে ফায়ার, কিন্তু এখন যা অবস্থা আছে উপরে জল স্টোরে জল নাই, কিছু নেই। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, আবির দেখাচ্ছিল কিভাবে জানলা দিয়ে দাউ দাউ ভাবে লেলিহান শিখা বেরিয়ে আসছে আগুনে, প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল, পুজোর আর এক মাস বাকি, সেই উপলক্ষে হয়তো প্রচুর জিনিসপত্র মজুদ করে রেখেছিলেন ব্যবসায়ীরা, তার পাশাপাশি এসি মেশিন রয়েছে, সিলিন্ডার রয়েছে, এবং প্রত্যেক মুহূর্তে কিন্তু আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি, এবং আগুনের তীব্রতা এতটাই যে 7 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একদমই নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন, এবং 7 ঘন্টা পর তোমাকে বলবো যে গোটা বাড়িটা থেকে এখন ধোঁয়া বেরোতে শুরু করেছে। 4তলা 5তলা এই অংশটা থেকে কিন্তু এতক্ষণ আমরা ধোঁয়া দেখিনি, কিন্তু এখন তুমি দৃশ্যটা দেখলে বুঝতে পারবে গোটা বাড়িটার মধ্যে যে আগুনটা ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে যে তীব্রতায় ধোঁয়া বেরিয়ে আসছে তা থেকে বোঝা যায় গোটা বাড়িটা কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। এবং যত বাইরে থেকে জল দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে ভেতরে ঢোকার, ততই কিন্তু ভেতর থেকে যে উত্তাপ, ভেতর থেকে যে ধোঁয়া বেরিয়ে আসছে তাতে বারবার এটা জানান দিচ্ছে আগুন যে ভেতরের অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত তীব্র, কোনোভাবেই এটাকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা মাঝে মাঝেই তারা ক্ষুব্ধ হয়ে পড়ছেন, তারা ধৈর্য হারাচ্ছেন, কারণ তাদের লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র সেগুলো সমস্ত কিছু পুড়ে যাচ্ছেন। আশেপাশের বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা কার্যত প্রার্থনা করছেন যাতে এই আগুন কোনোভাবে এই পাশের বাড়িগুলোতে না ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন প্রবীণ মানুষ তারা বিভিন্ন ভাবে প্রার্থনা করছেন, এক নাগারে তারা চেয়ে আছেন ওই আগুনের দিকে যে আগুনের গতিপথ তাদের দিকে যেন ঘুরে না যায়, কারণ তারা এখানে বসবাস করেন, সেই আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে। যে সমস্ত ব্যবসায়ীরা যাদের দোকান, কারোর দোকান রয়েছে ওই 71 নম্বর ক্যানিং স্ট্রিটের যে বাড়ি ভস্মীভূত হচ্ছে সেখানে, কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই উল্টো দিকের বাড়িতে অনেকের দোকান রয়েছে, আমি আপনাকে
জিজ্ঞেস করব যে আপনার দোকান কোথায় রয়েছে বা আপনারা কখন থেকে রয়েছেন, কি দেখছেন একটু যদি এদিকে আসেন। কব সে হ্যাঁ ইয়াঁ পে আপকা জো গোডাউন হ্যায় ইয়া দোকান হ্যায় ইয়ে ইস বিল্ডিং মে হামকো তো 30 সাল সে হ্যায় ইয়াঁ পর নহীঁ আজ জব আগ লাগনে কা হাম সুবহ 6 বাজে সে ইয়াঁ পর হ্যায় এক চিজ বাতাইয়ে কে ইস ইয়ে জো 71 ক্যানিং স্ট্রিট কা বিল্ডিং হ্যায় আপকো তো দিখাই দে রহা হ্যায় পুরা বিল্ডিং মে আগ ফ্যাল চুকা হ্যায় তো ক্যা 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 থা উসমে ক্যা ক্যা থা পুরা গিফট আইটেম হ্যায় প্লাস্টিক কে আইটেম হ্যায় ইয়ে সব আইটেম হ্যায় উসমে কোই গিনতি নেই করোড়ো কা নুকসান ডিও স্প্রে হ্যায় মেডিসিন কসমেটিক মেন তো কসমেটিক প্লাস্টিক টেকনিক্যাল কুছ হোগা তরিকা হোগা বুঝানে কা লেকিন আবি তো সিফ ধুয়ে মে পানি মারনে সে কুছ হোগা নি হ্যাঁ কে নি তো ও পুরা অন্দর সে মারনা চাহিয়ে ইয়া ক্যা করনা চাহিয়ে ও লোক বেহতর সমঝতে আচ্ছাই কর রা হোগা হমকো নি পাতা ইতনা হমে নলেজ নি হ্যায় টেকনিক্যাল নলেজ তো ও লোক সমঝতে হোগে জ্যাসা করেঙ্গে আচ্ছাই করেঙ্গে তো এইটাই কিন্তু বাস্তবের ছবি যে এখানে কোটি কোটি টাকার লোকসান হয়েছে এটাই কিন্তু ব্যবসায়ীরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন তুমি দেখতে পাচ্ছ আবারও ধোঁয়ার মধ্যে থেকে আগুন বেরিয়ে আসছে এবং এমনভাবে বেরিয়ে আসছে সেটা কিন্তু রীতিমতন বিপজ্জনক জায়গার দিকে এগোচ্ছে সেই অশনি সংকেতের কথা বার্তা দিচ্ছে কিন্তু এই আগুন এবং যেটা তোমাকে আগেও বলছিলাম যে যত আগুন ভেতরে জমাট বেঁধে থাকবে ততই কিন্তু এই যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটার যে স্ট্রাকচার যে কাঠামো সেটাকে ক্ষতি করবে সেটাকে আঘাত করছে ভেতর থেকে এবং সেই জন্যই দমকলকর্মীরা চাইছেন বিভিন্ন দিকে চ্যানেল করে অর্থাৎ জায়গা ফাঁকা করে দিয়ে সেখান থেকে যাতে আগুনটাকে বের করে আনা যায় কারণ এই বাষ্প ধোঁয়া সব কিছু মিলেমিশে কিন্তু একটা চরম জায়গার দিকে যেতে পারে যেখানে বিল্ডিংয়ের স্ট্রাকচার ভেঙে যেতে পারে তুমি দেখতে পাচ্ছ পাশাপাশি যারা বসত বাড়িতে রয়েছেন তারা কিন্তু কার্যত যারা প্রবীণ বয়স্ক তারা প্রার্থনা করছেন তারা রীতিমতন আশঙ্কায় আতঙ্কায় ছুটোছুটি করছেন বাচ্চারা রয়েছে তাদের নিয়ে তারা ছুটোছুটি করছেন যে আগুনের অভিমুখ এই দিকে না আসে এবং এই যে আতঙ্ক গোটা এলাকাবাসীকে গ্রাস করেছে তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে কিভাবে তারা কিন্তু আতঙ্কের সঙ্গে কার্নিশে দাঁড়িয়ে আগুন লক্ষ্য করছেন যে আগুন এই দিকে না ছড়িয়ে পড়ে কারণ দুটো বাড়ি পরেই তাদের বাস এখানে যেমনভাবেই অফিস বিল্ডিং রয়েছে দোকান রয়েছে তেমনভাবে অনেকেই কিন্তু এখানে বসবাস করেন এবং বাড়িগুলো বেশ পুরনো বাড়ি সেই কারণে যদি ওই বাড়িতে কিছু হয় ওই বাড়ি যদি ভেঙে পড়ে আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে বাসিন্দাদের আতঙ্কটা কার্যত চোখে মুখে ফুটে উঠছে আমরা এইখান দিয়ে দেখার চেষ্টা করব যে বাইরে থেকে জল দেওয়ার কাজটাই চলছে মাঝখানের অংশ ফেটে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু দাউ দাউ করে আগুন বেরিয়ে আসছে তুমি দেখতেই পাচ্ছ যে এবং চারদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সব জায়গা সে ধোঁয়া নিকল রা হ্যায় আবি কা পুরা অন্দর মে জল গিয়া হ্যায় কেসে আবি অন্দর কা পজিশন বহুত খারাপ হ্যায় বহুত জ্যাদা খারাপ হ্যায় জ্যাদা খারাপ হ্যায় অন্দর মে ভি আগ পকড় লিয়া অন্দর মে ভি পকড় লিয়া পুরা কন্ডে ফায়ার কে জো লোক কাম কর রহে ও তো অন্দর নহীঁ যা পা রহে তো নহীঁ যা সকেগা না কেসে যা সকেঙ্গে বাহার মে হ্যায় সব তো ব্লক হো গিয়া আন্দার নেই যা পাই গেল এই ভেতরে ঢোকাটা যতক্ষণ না সম্ভব হচ্ছে ততক্ষণ কিন্তু আগুনকে সীমাবদ্ধ করা বা কড়ায়ত্ত করা সম্ভব হবে না এবং ভেতরে ঢুকলে যেভাবে বাষ্প ছেয়ে গেছে ধোঁয়া সেখানে কিন্তু সাফোকেশন হয়ে যেতে পারে একেবারে শ্বাসরুদ্ধ হয়ে যেতে পারে এবং যারা ঢুকবেন তারা কিন্তু বিভিন্ন দিক থেকে আহত হতে পারেন সেই জন্যই সেই রিস্কটা নেওয়া যাচ্ছে আগুন ক্রমশ বেড়ে চলেছে আগুনের পরতে পরতে ক্রমশ বেড়ে চলেছে যেটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত তুমি দেখতে পাচ্ছ আরও আগুন বেরোচ্ছে একেবারে দাউ দাউ করে ভেতর থেকে আগুনটা বেরিয়ে আসছে এত বড় চওড়া লম্বা বিল্ডিং সেখানে কতটা জুড়ে বিস্তৃত হয়েছে আগুনটা সেটা বাইরের এই প্রান্ত দিয়ে আগুনটা এবং ধোঁয়া বেরিয়ে আসার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে রাজশ্রী তুমি আমাদের সঙ্গে থাকো আবারও আসবো তোমার কাছে এখন সময় হয়েছে একটা বিরতির এই বিষয়ে আমরা ফিরে আসছি সঙ্গে থাকবেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে সরাসরি চলে যাব হিন্দোলের কাছে হিন্দোল পূজোর আর এক মাস বাকি তার আগেই কিন্তু এত বড় সড় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা কোটি টাকার লোকসান হয়ে গিয়েছে এমনটাই দাবি করছেন তারা কি বলছেন তারা কতক্ষণে নিববে আগুন সেটা তো বোঝা যাচ্ছেই না দমকলের পক্ষ থেকে যা জানানো হচ্ছে এবং আগুনের তীব্রতা তা কিন্তু ক্রমশই বাড়ছে
একেবারেই তোমাকে বলে রাখি প্রায় সাত ঘন্টা অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তোমাকে দেখিয়ে রাখি যে ছবি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে এই যে বাগরি মার্কেট, এই বাগরি মার্কেটে যে কটি দোকান রয়েছে সম্ভবত সবকটি দোকানই প্রায় ভস্মীভূত, তেমনটাই কিন্তু ব্যবসায়ীরা বলছেন। রাত আড়াইটা নাগাদ যখন আগুন লাগে তারপর থেকে দমকল কর্মীরা কাজ চালালেও এখনো পর্যন্ত কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, কার্যত অন্ধকার নেমে এসেছে গোটা এলাকা জুড়ে, এবং একের পর এক দোকান থেকে যেটা দেখা যাচ্ছে, বাইরের অংশ থেকেই যেটা দেখা যাচ্ছে যে আগুন বেরিয়ে আসছে। স্বাভাবিকভাবে ভেতরে এখনো পর্যন্ত দমকল কর্মীরা সঠিকভাবে প্রবেশ করতে পারেননি এবং দীর্ঘক্ষণ ধরে এই আগুন জ্বলার কারণে কিন্তু বিল্ডিংয়ের যে স্ট্রাকচার সেখানেও কিন্তু বড়সড় ফাটল বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে, কেননা যে হিট জেনারেট হয় তাতে কিন্তু এই বিল্ডিংয়ের ভেঙে পড়ার একটা সম্ভাবনা থেকে থাকতে পারে, তেমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ পুজোর সময় প্রথমত এই বাগরি মার্কেট, কিন্তু পাইকারি মার্কেট, এখানে প্রচুর দোকান রয়েছে, ওষুধের দোকান রয়েছে, খেলনার দোকান রয়েছে, জুয়েলারির দোকান রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন কোটি কোটি টাকা তাদের ক্ষতি হয়েছে, এবং পুজো যেহেতু সামনেই, পুজোর জন্য প্রচুর মাল মজুত করা ছিল, যে যে ব্যবসা করেন সেই ব্যবসায়ী স্বাভাবিকভাবেই আচমকা এই আগুন লাগার ফলে তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এই যে ক্যানিং স্ট্রিট জুড়ে প্রচুর মানুষের ভিড়, এবং এরা কিন্তু প্রত্যেকেই প্রায় ব্যবসায়ী, তারা কিন্তু যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন, যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, যথেষ্ট উৎকণ্ঠা নিয়ে রয়েছেন, কেননা তারা বুঝতে পাচ্ছেন না তাদের দোকানের বা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কী অবস্থা রয়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, কেননা তারা ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন না, কেননা ভিতরকার যা পরিস্থিতি রয়েছে সেখানে প্রবেশ করা সম্ভবপর নয়। দমকলের কর্মীরা তারাও কিন্তু সঠিকভাবে প্রবেশ করতে পাচ্ছেন না, তারা পাশের বাড়ি বা উল্টো দিকের বাড়ি থেকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন, নিচ থেকে যে দমকল কর্মীরা কাজ করছেন, বিভিন্ন জায়গা থেকে দমকল কর্মীরা কাজ করছেন। দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে মোট 30টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, কিছুক্ষণ আগেই ল্যাডার নিয়ে আসা হয়েছিল, কিন্তু ক্যানিং স্ট্রিটে যেভাবে যত্রতত্র তার গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ল্যাডারকে সঠিকভাবে কাজ করানো সম্ভবপর নয় বলে সেই ল্যাডারকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তোমাকে দেখাবো সেই ছবি, সৌরভকে বলবো সেই ছবি দেখাতে, তুমি দেখতে পাচ্ছ উল্টো দিকের বাড়ি থেকে কিন্তু দমকল কর্মীরা জল দিয়ে নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ছতলা এই যে বহুতল, এই ছতলা বিল্ডিং এর প্রত্যেকটি তল, আমরা সেই ছবি দেখতেই পাচ্ছি। আবারও আসবো তোমার কাছে, এই মুহূর্তে তোমাকে অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন কলকাতার বাগরি মার্কেটের ভয়াবহ আগুনের ছবি, তার পাশাপাশি রাজধানী দিল্লি, সেখানে উদ্যোগ নগরে জুতোর কারখানায় অগ্নিকাণ্ড। স্থানীয় বাসিন্দাদের দাবি ভোর 4:45 নাগাদ কারখানা থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন, একে একে বাড়তে থাকে ইঞ্জিনের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের 28টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।